আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব যক্ষা প্রতিরোধের উপায় কী। জন্মের পরপর প্রত্যেক শিশুকে বিসিজি টিকা দিতে হবে। যক্ষা আক্রান্তদের ঘনিষ্ঠ সহচর্য এড়িয়ে চলতে হবে। পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ার মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। বাসস্থানের পরিবেশ খোলামেলা এবং আলো বাতাস সম্পূর্ণ হতে হবে। ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এই ধরনের রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যক্ষা আক্রান্ত রোগীকে সব সময় নাক মুখ ঢেকে চলাচল করতে হবে। যক্ষার জীবাণুযুক্ত রোগের সঙ্গে কথা বলার সময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। রোগী জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত রোগীকে অন্য সবার থেকে একটু আলাদা রাখতে হবে। যক্ষার জীবাণুযুক্ত রোগী যেখানে সেখানে কফ ফেলা পরিহার করতে হবে। যক্ষা আক্রান্ত রোগী হাসি কাশি দেওয়ার সময় মুখে রুমাল দেয়া, তা না হলে অন্তত হাত দিয়ে মুখ ঢাকা বা সবার থেকে দূরে গিয়ে হাসি বা কাশি দেয়া। যক্ষা রোগীর আক্রান্ত স্থান সুস্থ ব্যক্তির ক্ষত স্থানের সংস্পর্শ থেকে দূরে রাখা। ওষুধের কোর্স শেষ করা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।